আমরা সাইয়ো ভাই আলেম হইছি, আমার বাপ দাদা সত্যি কুষ্টি সব আলেম, সর্বনাম হিসাবে বসে গেছে। আমার দাদা যে সময় ইসহাক রহমাতুল্লাহ আলাই, ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই কাছে গেলেন, এক বয়ানে উনি আইসা বাড়িতে এসে বলছে, আল্লাহর কসম আমি জীবনেও আর কোন সময় নামাজ ছাড়ব না, এবং আমার নাতি যাওয়াবে সব আলেম বানান। আজকে ওই সর্বনাম ফিরের উসিলায় দাদাই নসিহত পাইয়া আমাদের সবাই আলেম বানাই, তো সত্যি সত্যি সব সর্বনাম ফিরের করি, কিসের কিসের বিরোধিতা করি, আমরা সব হকানি ফিরের পক্ষে কথা বলি, বিরোধিতা করি কার বিষয়ে দাঁড়ায়। ওই যে কুতুববাগী, রাজারবাগী, দেওয়ানবাগী, এই দেওয়ানবাগীটা এমন কথা বলে, আমার মোবাইলে আছে, এই লোকটা বলে, দেওয়ানবাগী বলে, হ্যাঁ বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ চাইতে শ্রেষ্ঠ রবি নাউজুবিল্লাহ করে করে, এবং বলে কোন সময় বলে আমি নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, কোন সময় বলে আমি নিজেই খোদা, কোন সময় বলে আমি নিজেই নবী। তো আপনারাই বলেন, এর বিরুদ্ধে যদি কথা না বলি আল্লাহ কেন জবাব দিন করতেই হতো আমাকে। এই জন্য আমরা মুসলমানদেরকে বলি, দেওয়ানবাগীর মতন ভদ্র প্রচারক বর্তমান জমানার সবচেয়ে কাফেরকে এর আস্তানাকে ভেঙে টুকরা টুকরা করে দাও, এটা আমরা বলি। হকানি পীরের বিরোধিতা আমরা করি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমরা শ্রেষ্ঠ উম্মত, মানব জাতির জন্য তোমাদের আবির্ভাব হয়েছে, তোমরা সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজের নিষেধ দিবা। এটা কথা লক্ষ্য করেন, আল্লাহ তাআলা বাবা আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত এই পৃথিবীতে যত নবী রাসূল পাঠাইছেন, সমস্ত নবী রাসূলের চাইতে শ্রেষ্ঠ নবী হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আল্লাহ তাআলা এই দুনিয়াতে যত উম্মত পাঠাইছে, সমস্ত উম্মতের চেয়ে শ্রেষ্ঠ উম্মত আমরা উম্মত মুহাম্মদ। এই কথাটা সারা পৃথিবীতে প্রচার হয়েছে, প্রচার হয়েছে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন স্বয়ং আল্লাহ আল্লাহ জিজি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আল্লাহ নিজে প্রমাণ করে দিবে, যেমন ভাবে তোমরা দুনিয়াতে শ্রেষ্ঠ ছিলা, আমি আল্লাহ প্রমাণ করে দিলাম আজকে কোটি কোটি মানুষের সামনে সমস্ত নবীর চাইতে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ, এবং সমস্ত নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ উম্মত উম্মতে মুহাম্মদ। এই কথাটা আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালামের কপিষ্ট উম্মতেরা যখন ওনার বিরুদ্ধে কথা বলবে, আল্লাহ সাক্ষীর মাধ্যমে প্রমাণ করে দিতে, সূরা বাকারা আয়াত নাম্বার 143 আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনূ শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা আর-রাসূলু আলাইকুম শাহীদা। আরে এই উম্মত, উম্মতে মুহাম্মদি দুনিয়ার মধ্যে যেমন শ্রেষ্ঠ উম্মত ছিল, আর নবী মুহাম্মদ যেমন শ্রেষ্ঠ নবী ছিল, দুনিয়াতে প্রচার হইছে, প্রচার হইছে, আমি আল্লাহ কিয়ামতের দিন সারা পৃথিবীর সমস্ত মানুষ ওই দিন উঠবে, ওই দিন আমি আল্লাহ নিজে প্রমাণ করে দিব, আজকে বাবা আদম থেকে নিয়া ঈসা পর্যন্ত যত নবী, সমস্ত নবী চাইতে শ্রেষ্ঠ নবী হলো আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং সমস্ত উম্মতের চেয়ে শ্রেষ্ঠ উম্মত উম্মতে মুহাম্মাদি। আল্লাহ এই কথাটা শুধু আমাদের কোরআনে বলে নয়, আল্লাহ তাআলা অতীতে যত নবী পাঠাইছে, যেমন মুসা পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে, মুসা পয়গম্বরের তাওরাতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছে,
যেমন লোকাতিলিপ যে সুলাইমান কর্তৃক যেই বর্ণিত হাদিসটা বিভিন্ন ওলামায়ে কেরাম তফসীর করে আমার তরফে শুনে মুসা পয়গম্বর উনাকে যে তাওরাত আল্লাহ দিয়েছেন উনি তাওরাত এইভাবে পড়তেছিলেন মুসা পয়গম্বর তাওরাত পড়তে পড়তে হঠাৎ তাওরাতের মধ্যে পাইলেন আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে এমন উম্মত পাঠাবে যেই উম্মতরা কিয়ামতের দিন মুসিবতের দিন আল্লাহর সামনে সুপারিশ করবে আল্লাহ নিজে তাদের সুপারিশ কবুল করবে হাদিসের মধ্যে আসছে يَشْفَعُ يَوْمَ الْقِيَامَةِ ثَلَاثَةٌ الْأَنْبِيَاءُ ثُمَّ الشُّهَدَاءُ ثُمَّ الْعُلَمَاءُ قِيَامَةَ الدِّينِ যেমন ভাবে নবী সুপারিশ করবে ঠিক তেমন ভাবে শহীদরা সুপারিশ করবে ঠিক তেমন ভাবে জাতির রাহবার উলামায়ে কেরাম আল্লাহর সামনে সুপারিশ করবে আল্লাহর জান্নাতে আর আজকে আপনারা আলেমদের সাথে বেয়াদবি করেন কিছুদিন পূর্বে আপনারা শুনছেন বাবু সাহেব আমাদের হাবিবুর রহমান হাবিবুর রহমান মিসবাহ হাবিবুর রহমান সিদ্দিকী দাঁড়ালি করছিলেন এই দুই ভাইয়ের ওয়াজ শুনে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আল্লাহর নবী হয়ে গেছে এই জন্য কোন সময় আলেমদের সাথে বেয়াদবি করবেন না আলেম তো আল্লাহর কথা বলে আল্লাহর রাসূলের কথা বলে ফতোয়ার কিতাবে স্পষ্ট ভাষায় আসছে ইহানাতুল উলামা ইকুফ আলেমদেরকে ঘৃণা করায় কুফুরি তো বলতেছিলাম মুসা পয়গম্বর তাওরাতের মধ্যে দেখতেছেন এমন এক উম্মত আল্লাহ পাঠাবে যেই দিন কঠিন মুহূর্তের মধ্যে আল্লাহর সামনে সুপারিশ করবে আর আল্লাহ এই উম্মতের সুপারিশ কবুল করবে মুসা পয়গম্বর তাওরাতের মধ্যে দেখে উনি বলেন সুবহানাল্লাহ এত সুপার পাওয়ার উম্মত যে উম্মতরা আল্লাহর সামনে সুপারিশ করবে ওনার লোক আছে আল্লাহ আমি মুসাকে তুমি এই উম্মতটা দান করে দাও আল্লাহ সঙ্গে সঙ্গে বলে না না প্রথম নাম্বার বৈশিষ্ট্য তুমি তোমার তাওরাতের মধ্যে পেয়েছ এবার মুসা পয়গম্বর আবার তাওরাত তাওরাত পড়তে পড়তে উনি দেখলেন আল্লাহ তাআলা দুনিয়াতে এমন উম্মত পাঠাবে যে উম্মতরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ পাক তাদের জীবনের সব গুনাহ মাফ করে মুসা পয়গম্বর এইবার এই উম্মত দেখে ওনার এইবার লোক আছে যে আল্লাহ এমন উম্মত দুনিয়াতে পাঠাইবা যে উম্মতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে তার জীবনের সব গুনাহ মাফ অথচ আমরা নামাজই পড়ি না আল্লাহ বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া রাকউ মা'আর রাকিন আমরা নামাজ সপ্তাহে একদিন জুমা পড়ি অনেকে আদায় করি না অথচ মুসা পয়গম্বরের কাছে একটা মহিলা গিয়ে বলতেছে মুসা পয়গম্বর আমি তো মুহাফা আমি অন্যায় করছি মুসা পয়গম্বর মহিলা কি বলতেছে কি অন্যায় করছে আল্লাহর কাছে তওবা করো يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا এর মহিলা তোমার গুণে যদি ইফতার পরিমাণ হয় আর আল্লাহর সামনে যদি তুমি বলো আল্লাহ আমি গুনে করছি আল্লাহ জীবনে সব গুনাহ ক্ষমা করে দিবে
وبدلت سيئاتكم حسنات বান্দা তোর সারা জীবনের গুণে গুণ আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দিবে। এবার মুসা পয়গাম্বর মহিলা কি বলতেছে, আমি তো আল্লাহর কাছে তওবা করছি কিন্তু আমি এত মহা পাপি এত অন্যায় করছি, আমার মনে হয় মুসা পয়গাম্বর আপনি যদি আল্লাহর কাছে বলেন আল্লাহ ক্ষমা করে দেবেন। এবার মুসা পয়গাম্বর তুমি কি অন্যায় করছো? এবার মুসা পয়গাম্বরের কাছে বলতেছে নবীজি আমি মহিলা জিনায় লিপ্ত হয়েছি, জিনায় লিপ্ত হওয়ার পরে পেটে বাচ্চা আসছে, বাচ্চা জন্মগ্রহণ করছে, আমি নিজে গলা টিপে হত্যা করছি। মুসা পয়গাম্বর খুব রাগী মানুষ, মুসা পয়গাম্বর ধমক দিলেন দূর হ গজব এখন নাজিল হইব আমার উপর করব, মহিলা এখনো বাড়ি যেতে পারে না, আল্লাহ সঙ্গে সঙ্গে জিব্রাইলকে দিয়া ওহির মাধ্যমে ওহি দিয়া জিব্রাইল পাঠাই দিছে মুসা পয়গাম্বরের কাছে। জিব্রাইল এসে বলতেছে ও নবীজি যেই মহিলাটাকে আপনি তাড়াইলেন সে কেন তাড়াইলেন? মুসা পয়গাম্বর বলতেছে সে মহাপাপী, এমন অন্যায় করছে জিনা করছে, বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার পরে গলা টিপে হত্যা করছে। এইবার জিব্রাইল বলতেছে ও নবীজি আপনি কি জানেন এই মহিলার চেয়ে নিকৃষ্ট, এই মহিলার চেয়ে মহাপাপী 24 ঘন্টা আপনার সামনে দিয়ে রাখে। মুসা পয়গাম্বর করে সর্বনাশ বলো তিনি এই মহিলার চেয়ে মহাপাপী। এইবার জিব্রাইল বলতেছে ও নবীজি যেই লোকটা ইচ্ছাকৃত ভাবে নামাজ করে দিল ওই লোকটা এই মহিলার চেয়ে নিকৃষ্ট, এই মহিলার চেয়ে মহাপাপী। একবার হঠাৎ একটা আওয়াজ হইল সাহাবাই কেরাম আপনাদের মতন সামনে বসা, নবীজি বললেন সাহাবির একটা আওয়াজ শুনছো, হর নবীজি একটা আওয়াজ শুনছিল, কিসের আওয়াজ জানো তোমরা? না নবী, ওই আজ থেকে 70 বছর পূর্বে আল্লাহ তাআলা জাহান্নামের মুখের মধ্যে একটা পাথর ছাড়ছিল, আজকে 70 বছর পরে জাহান্নামের তলে গিয়ে এই পাথর লাগছে, এই পাথরের আওয়াজ হচ্ছে। চিন্তা করে একটা পাথর যদি একটা মোবাইল ছাড়লে রাখতে উপর থেকে এটা দ্রুত কত দ্রুত নামে, এটা 1 সেকেন্ডে কত দ্রুত নামে, 1 মিনিটে কত দ্রুত নামে, 1 ঘন্টায় কত দ্রুত নামতে পারে, ওই জায়গার মধ্যে 1 দিন 24 ঘন্টা 1 সপ্তাহ 1 মাস 2 মাস 1 বছর এটা কত দ্রুত নামে, আর জাহান্নামের লোকের মধ্যে একটা পাথর ছাড়ছে এটা 70 বছর নামছে মিশে গিয়া। যে লোকগুলো ইচ্ছাকৃত ভাবে নামাজ ছেড়ে দিল আল্লাহ পাক তার জাহান্নামে এইভাবে লোকের মধ্যে ছাড়বে 70 বছর লোকটা ভিসিয়ে যাবে নিচে যাবে নিচে যাবে, এর মধ্যে যেই লোকটাকে আল্লাহ ছাড়বে জাহান্নামের মধ্যে তার পুস্তক গুলো সব পয়সা করে যাবে, আবার ঘুরা লাগবে, আবার পয়সা করে যাবে, আবার ঘুরা লাগবে, এইভাবে 70 বছর করে আপনি নিচে গিয়ে লাগবে। চিন্তা করেন নামাজ করে দিলে কত ভয়াবহ অবস্থা আপনার হবে, আল্লাহর হাতে নামাজ আদায় করতে আমরা তো সহি তরিকে নামাজ পড়তে পারি না, আরে নামাজ কি করলে ভাঙে এটাও জানি না। একবার আমি নামাজ একটা লোককে দেখলাম, লোকে নামাজ পড়তে নামাজের মধ্যে এই লোকটার মোবাইল আছে, নামাজ অবস্থায় লোকটা কয় আসসালামু আলাইকুম আমি নামাজ আছি বলে বলে চিন্তা করতে করতে হ্যাঁ একা দইরা বলতেছে আমি নামাজ আছি ঘরে ফোন করে আবার এই রাইটটা তা নামাজ যে নষ্ট হইলে বুঝেই না। আবার অনেক সময় ইমাম সাহেব যদি শেষ বৈঠকে তাসাহুফ করে শুরু করে মাত্র বলতে একটু দেরি হয় মুসল্লি কাজটা বুঝায় বুঝায় আমরা নামাজ এগুলো শেষ হয়ে যায় তো এই নামাজ সল্লু কামা রাইতুনি উসল্লি বলতেছিলাম মুসা পয়গাম্বর আওরাতের মধ্যে দেখে আল্লাহ এমন এক উম্মত দুনিয়াতে পাঠাবে যে উম্মতরা ফাসত নামাজ পড়লে আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। মুসা পয়গাম্বর এই
উম্মত দেখা ওনার লোক হচ্ছে আল্লাহ। তোমার কাছে আমার দরখাস্ত আল্লাহ, আমি মুসার এই উম্মতকে দান করে দাও। আল্লাহ এবার সঙ্গে সঙ্গে বললেন, না 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 মুসা, যেই উম্মতের দরখাস্ত তুমি করেছ এই উম্মত সাধারণ কোন উম্মত না, এই উম্মত হলো আমার দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। উম্মতে মুহাম্মাদির দুই নাম্বার ঐশ্বর্য তুমি তাওরাতে পেয়েছ। এবার মুসা ভাই আমরা আবার তাওরাত পড়েছি, আর চিন্তা করে সুবহানাল্লাহ কত দামি উম্মত আল্লাহ তাআলা মুহাম্মদকে দিয়েছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাযিল কত সুপার পাওয়ার নবী। এবার তাওরাত পড়তেছে পড়তেছে হঠাৎ আবার তাওরাতের মধ্যে তিনি চাইলেন যে আল্লাহ এমন একটা উম্মত পাঠাবে যে উম্মতরা পথ কষ্ট বাতিলদেরকে হত্যা করবে, এমনকি কানা দাজ্জাল আসবে কিয়ামতের আগে এই উম্মতরা কানা দাজ্জালকে হত্যা করে ফেলবে। এই জন্য কিন্তু আমরা আলেমরা পথ কষ্টদের বিরুদ্ধে কথা বলি। আমার সম্পর্কে অনেকে খামো খাওয়া অভিযোগ দেয়, আমি বলে ফিরের বিরোধী আল্লাহর কসম আজকে এখানে বৈশাখ কথা বলি না আমি, আমরা সাইও ভাই আলেম হয়েছি, আমার বাপ দাদা সত্য গুষ্টি সব আলেম, সর্বনাশ হিসাবে বসে গেছে। আমার দাদা যে সময় রহমতুল্লাহ আলাই ফজলুল করিম রহমতুল্লাহ আলাই কাছে গেলেন এক বয়ানে, উনি আইসা বাড়িতে এসে বলছে আল্লাহর কসম আমি জীবনেও আর কোন সময় নামাজ ছাড়বো না, এবং আমার নাতি যাও সব আলেম বানান। আজকে ওই সর্বনাশ ফিরের উসিলার দাদাই নসিহত পাইয়া আমাদের সবাই আলেম বানাইছে। তো সত্য বুঝি সব সর্বনাশ ফিরের বলি, কিসের কিসের বিরোধিতা করি? আমরা সব হকানি ফিরের পক্ষে কথা বলি, বিরোধিতা করি কার বিষয়ে দাঁড়ায়? ওই যে কুতুব বাগি, রাজার বাগি, দেওয়ান বাগি, এই দেওয়ান বাগিটা এমন কথা বলে, আমার মোবাইলে আছে, এই লোকটা বলে দেওয়ান বাগি বলে যে হ্যাঁ বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ চাইতে শ্রেষ্ঠ নবী, নাউজুবিল্লাহ করে কর, এবং বলে কোন সময় বলে আমি নবীর মেয়ে ফাতেমা বিবাহ করছি, কোন সময় বলে আমি নিজেই খোদা, কোন সময় বলে আমি নিজেই নবী। তো আপনারাই বলেন এর বিরুদ্ধে যদি কথা না বলি আল্লাহ তাহলে জবাব করতেই হতো আমাকে। এই জন্য আমরা মুসলমানদেরকে বলি দেওয়ান বাগির মতন ভদ্র প্রচারক বর্তমান জমানার সবচেয়ে কাফেরকে এর আস্তানাকে ভেঙে টুকরা টুকরা করে দাও। এটা আমরা বলি হকানি পীরের বিরোধিতা আমরা করি। বলতেছিলাম মুসা ভাই আমরা দেখছি যে আল্লাহ এমন এক উম্মত পাঠাবে যে উম্মতরা পথ পথশিদেরকে হত্যা করে দেবে। এইটা বুঝতে পাইলে আমার করে আমরা দুইটা চাইছি দেও নাই, তিন নম্বরটা একটা নতুন উম্মত পাইছি মাওলা এইটা আমার ভিতরে। আল্লাহ তাআলা বলেন কোনটা ভাই? এমন উম্মত পাঠাইবা যে উম্মত পথ পথশিদেরকে হত্যা করবে, এমনকি কানা দাজ্জালকে হত্যা করবে। আল্লাহ তাআলা বলেন না 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 মুসা, যেই উম্মতের পরিচয় তুমি তাওরাতে পেয়েছো এটা অন্যের কোন সাধারণ উম্মত না, এই উম্মত হলো আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। উম্মতে মুহাম্মাদের তিন নাম্বার বৈশিষ্ট্য তুমি তাওরাতে পেয়েছো। এইবার মুসা পয়গম্বর বলে যেইটা ধরে এই ওই উম্মতে মুহাম্মাদ, উনি আবার তাওরাত করতেছেন, তাওরাত করতে করতে এমন জায়গার মধ্যে গেলে উনি দেখলেন এমন এমন উম্মত আল্লাহ দুনিয়াতে পাঠাবে যারা পানি এবং মাটি দিয়া পবিত্র অর্জন করবে। সূরা মায়েদা আয়াত নাম্বার 6 আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইলা কুমতুম ইলা সালাত, ইয়া আয়াতের মধ্যে আল্লাহ ওযু এবং তায়াম্মুমের কথা বলেন। ইমরান ইবনে আবান রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি উসমান ইবনে আফফানকে দেখলাম ওযু করলে, আমরা যেইভাবে ওযু করছি হুহু এইভাবে ওযু করছি বলছি, ওযুর পরে উসমান ইবনে আফফান বলে শোনো মানুষ, আমি উসমান ইবনে আফফানের এই দুই চোখ দিয়া দেখছি আমার প্রাণের নবী বিশ্ব নবী আমি যেইভাবে ওযু করছি এইভাবে ওযু করছি। যেই লোকটা আমি উসমানের মতন ওযু করবে ওযুর পরে দুই রাকাত নামাজ পড়বে আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ ক্ষমা করে দেবেন।
হযরত বেলালকে নবীজি বলেন, বেলাল তুমি কি আমল করো? আমি নবীজি জান্নাতের মধ্যে গেলাম মেরাজের রাত্রে, আমি গিয়া দেখি আমি বিশ্ব নবীর আগে আগে তুমি জান্নাতের মধ্যে আমি যখন অজু করি দুই রাকাত নামাজ পড়ি, অন্য রেওয়ায়েতে আসছে যদি অজু নষ্ট হয়ে যায় আবার নতুন অজু করি, নতুন অজু করলে আবার দুই রাকাত নামাজ পড়ি। নবীজি বলেন, বেলাল এই আমলের কারণে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে রেখে দিয়েছে। মানুষ যখন ওযু করে যেই অঙ্গগুলো ভিজে ওই অঙ্গগুলো কিয়ামতের দিন নূর দ্বারা ঝলমল 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 করবে। বিশ্ববাসী তেলে খেয়ে যাবে, আরে আমার উপর আয় করে হাউজে কাউসারে বাজে করে। এই জন্য মুসা পয়গম্বর বলে, আল্লাহ যে উম্মত আমি তাওরাতের মধ্যে পাইছি, পূর্বে গুরু দিলে দিবা না দিলে নাই, এখন এমন একটা উম্মত আমি পাইছি যেই উম্মতরা পানি এবং মাটি দিয়ে পবিত্র অর্জন করবে। আল্লাহ ও আল্লাহ তোমার কাছে দরখাস্ত, ওইগুলো দেও না, এই উম্মতরা মারে দিয়া দাও। আল্লাহ এবার বললেন, না না মুসা, যেই উম্মতের পরিচয় তুমি তাওরাতের মধ্যে পেয়েছ এই উম্মত সাধারণ কোন উম্মত না, এই উম্মত হলো আমি, আমি আল্লাহর দূত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, উম্মতে মুহাম্মাদের চার নম্বর বৈশিষ্ট্য তুমি পেয়েছ। এইবার মুসা পয়গম্বর আবার হঠাৎ তাওরাতের মধ্যে উনি দেখলেন, আল্লাহ এমন এক উম্মত দুনিয়াতে পাঠাবে যারা সৎকার গ্রহণ করবে, সৎকার গ্রহণ করে এটা খাইতেও পারবে, কিন্তু পূর্ববর্তী উম্মতেরা সৎকার আগুন দিয়া পুড়িয়া ফেলাইবে। এইবার মুসা পয়গম্বর আল্লাহর কাছে বলে, আল্লাহ এমন এক সুপার পাওয়ার উম্মত তুমি দুনিয়াতে পাঠাইবা যারা সৎকার গ্রহণ করবে এবং খাইবে, আল্লাহ তোমার কাছে দরখাস্ত এই উম্মত রই দিয়া দাও আমার। আল্লাহ সঙ্গে সঙ্গে বলেন, না মুসা, এই উম্মত তো অন্য কোন উম্মত, আর এই উম্মত আমার দোস্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আর উম্মতে মুহাম্মাদের পাঁচতম্বর বৈশিষ্ট্য বাজিয়ে। এবার মুসা পয়গম্বর আবার তাওরাত করতেছে, তাওরাত করতে করতে এমন এক জায়গায় গেলেন, উনি গিয়া দেখেন আল্লাহ তাআলা এমন এক উম্মত দুনিয়াতে পাঠাবে যে উম্মত একটা নেক কাজ করার নিয়ত করলেও আল্লাহ একটা নেকি লিখে দিবে। কাজ করছে না এখন, নিয়ত করছে মাত্র হজে যাব, আল্লাহ সঙ্গে সঙ্গে নিয়ত করে যায় সব লিখে দেবে। আর কাজটা করার পরে আল্লাহ তাআলা তার আমলনামায় দশ থেকে সাতশো এর চাইতে ব্যক্তি দেখি আল্লাহ লিখে পক্ষান করে। কোনো মানুষ যদি এই উম্মতের কোনো মানুষ গুনার বিলোপ করে কিন্তু গুনাটা করে না, কোনো গুনা লিখবে না, গুনা করলে মাত্র একটাও লিখবো, বেশি আর লিখবো না। এইবার মুসা পয়গম্বর বলে, আল্লাহ একটাও তুমি দাও নাই, তোমার কাছে দরখাস্ত এই উম্মত রে আমার দিয়া দাও। আল্লাহ তাআলা এইবার বলে, না 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 মুসা, এইবারে যে উম্মতের পরিচয় তুমি তাওরাতে পেয়েছ এই উম্মত সাধারণ কোন উম্মত না রে মুসা, এই উম্মত হলো আমার দূত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, উম্মতে মুহাম্মাদের ছয় নম্বর বৈশিষ্ট্য তুমি পেয়েছ। ফের মুসা চিন্তা করে, সা সাই দাও কি আল্লাহ বাবা কি আর তো আমল করে তো আমার জন্য রাখছে না। এইবার মুসা পয়গম্বর তাওরাতের মধ্যে আবার পাইলেন এমন উম্মত আল্লাহ দুনিয়াতে পাঠাবে যে উম্মতে সত্তর হাজার মানুষ বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। এই উম্মতের কয় হাজার মানুষ? সত্তর হাজার। এরা কিয়ামতের দিন উঠে মিজানের পাল্লায় দাঁড়াতে হবে না, উঠবে সোজা আল্লাহর জান্নাতে যাবে, কোন হিসাব বিকাশ না। এবার মুসা পয়গম্বর দেখে সুবহানাল্লাহ, এর কেমন সুপার পাওয়ার উম্মত, আল্লাহ হিসাব হইও না সত্তর হাজারের কাছে। মুসা পয়গম্বর বলে, আল্লাহ তোমার কাছে দরখাস্ত তো মাওলা, আগের গুরুদের দেওয়া হই না, এই উম্মত হই আমার দিয়া দাও যে উম্মতের সত্তর হাজার মানুষ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এইবার আল্লাহ তাআলা বলে, না না ও মুসা,
সাধারণ কোন উম্মত না রে মুসা, এই উম্মত হলো আমার উস্তাদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আরে উম্মতে মুহাম্মাদের সাত নাম্বার বৈশিষ্ট্য তুমি পেয়েছো মামা রাহমাতুল্লাহি আলাইহি, কাকাদা রাহমাতুল্লাহি আলাইহি, একই ধরনের রওনা। এবং আরো বলছে মুসা পয়গম্বর তাওরাতের মধ্যে পাইছে আল্লাহ তাআলা দুনিয়াতে এমন উম্মত পাঠাবে যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, এরা সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত, সৎকাজের আদেশ দিবে অসৎ কাজের নিষেধ দিবে। এই উম্মত দেখে মুসা পয়গম্বর লোক সামলাইতে পারে নাই। মুসা পয়গম্বর বলে আল্লাহ এত গুরু চাইলাম দিলা না, অবশ্যই চাই, অবশ্যই তোমার কাছে চাই আল্লাহ, এই উম্মত আমি মুসাকে দান করে দাও। আল্লাহ বলে না না ও মুসা, এই উম্মত সাধারণ উম্মত না, এই উম্মত হলো আমার দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। উম্মতে মুহাম্মাদির আট নাম্বার বৈশিষ্ট্য তুমি তাওরাতে পেয়েছ, কত দামি সুবহানাল্লাহ। এবার সবাই আবার তাওরাত পড়ছে, এবার তাওরাতের মধ্যে দেখলেন এমন এক উম্মত আল্লাহ পাঠাবে যেই উম্মতরা তাদের ধর্মীয় কিতাব এই কোরআন গোটা ৩০ পারা কোরআন এই সিনের মধ্যে রাখবে, লক্ষ লক্ষ ভাবে যে কোরআন এই ৩০ পারা কোরআন যদি সিনের মধ্যে নিয়ে গেল, এই কথাটা আল্লাহ হাজার হাজার বছর আগে মুসা পয়গম্বরের কিতাবের মধ্যে আল্লাহ লিখে দিয়েছে। আল্লাহ তাআলা সূরা হাসরের ২১ নম্বর আয়াতে বলেন লাউ আনজালনা হাযাল কুরআন আল্লাহ বলে সাড়ে তিন হাজার মানুষের শ্রেষ্ঠ দামি কিতাব দান করেছেন, এই কিতাব যদি সাড়ে তিন হাজার মানুষকে না দিয়া বিশাল পাহাড়ের উপর নাজিল করতাম তোমরা দেখতে, এত বিশাল পাহাড় আল্লাহর ভয়ে পীড়িত এবং এত বিশাল পাহাড়টা টুকটা টুকটা হয়ে যেত এই কোরআনের ভার গ্রহণ করতে পারত। আর এই কোরআন আল্লাহ দিয়ে মাত্র সাড়ে তিন হাজার আমরা তো এই কোরআন শুনতে পারি, আপনি ঘরে ঘরে দেখেন ৫০০ ১০০০ ৫০০০ টাকা ব্যয় করে ইংলিশ পড়া ঘরে ঘরে আপনি পাইবেন, ইংলিশ রিডিং পারে বাংলা রিডিং পারে, কিন্তু আমার এই দেশের শিক্ষিত যুবকরা সই করে আল্লাহর কোরআন শরীফটা করতে পারে না। যুবক তুমি মরলে আল্লাহ পাক তোমাকে জিজ্ঞাসা করবে এই মাথা আমি আল্লাহ দিছি, তুই এই মাথা দিয়া ইংলিশ বললি বাংলা বললি কিন্তু আমার কোরআনটা দিয়ে বললি না, বললাম কত নিবো খারাপি করে দিবি, অথচ আমি কোরআন তাদেরকে কত মহাপত দিয়ে দিচ্ছি বাংলা ইংলিশ করেন, আমি কিন্তু বিরোধিতা করি না, আমি নিজে বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রি নেই অবি মাদ্রাসা জামিয়া মিসিয়ার পারেগা, আমি বাংলাদেশের তিন যে শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশের অবি মাদ্রাসা বাংলাদেশের আলিয়া মাদ্রাসা বাংলাদেশের কলেজ ইউনিভার্সিটি তিন প্রতিষ্ঠানে আমি লেখা পড়ে। তো আল্লাহ তাআলা তো আপনাকে জিজ্ঞাসা করবে গোলাম তুই সব পড়লি কিন্তু গোলাম কোরআন তুই পড়লি না, আজকে আমি আল্লাহর কাছে জবাব দিব, মানুষ যদি এক লক্ষ ডিগ্রি লয় কিন্তু কোরআনের ডিগ্রি যদি কেউ না নেয় আল্লাহর কসম এর মতো কোরআন কবাব এই জগতের মধ্যে। এই জন্য যারা তেলত পারেন না কি করবেন, নিয়োগ করবেন আল্লাহ আমি মরার আগে আমার ক্লাস রিপেয়ার করা যেতে পারে, নিয়োগের কারণে আল্লাহ সব দিব। আর যারা পারেন যারা পারেন এদেরকে আমি তিনটা আমল দিব, তিনটা আমল দিলে
আপনি যখন মারা যাবেন দেখবেন কেউ নাই, কিন্তু যা আল কোরআন ইন্দা রাসি কোরআনটা আপনার মাথার কাছে চলে যাবে। এর মধ্যে যারা পারেন সকালে সূরা ইয়াসিন তেলাওয়াত করুন, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করুন, এশার পরে সূরা হুদ তেলাওয়াত করুন। সূরা ইয়াসিন সকালে যদি কোন মানুষ তেলাওয়াত করে বহু ফজিলত আছে, একটা দুইটা বই হবে সংক্ষেপে। তাফসিরে ইমাম নাসিরউদ্দিন, এই তাফসিরের লেখক ইমাম নাসিরউদ্দিন সাবকি রাহমাতুল্লাহ, উনি একবার অসুস্থ হয়ে গেলেন, খুব অসুস্থ, এমন অসুস্থ উনি বেহুশ হয়ে গেছেন, মানুষ মনে করছে উনি মরে গেছে, মরে গেছে মনে কইরা ওনারে কবর দিয়া সবাই সবাই। এখন রাত্রে যখন বারো বাজছে, এত বড় আলেম তাফসিরের লেখক বেহুশ হয়ে গেছে, মানুষ মনে করছে মারা গেছে, ওনারে কবরে রেখে আসবে সবাই সবাই, রাত্রে বারোটা বাজার পরে কবরের মধ্যে ওনার বসে। এখন মুরব্বী মানুষ কবর দিছে এমন উনি কবর ঠেলে কিন্তু কবর আর তোলে, উনি কয় আমি কোথায় আসি ছিলাম কোথায় আছি, ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা উপরের দিকে তাকায় দেখে কাঁচা বাঁশের কাঁটা, উনিকে সর্বনাশ আমি যে কবরে আসি, আরে বেহুশ ছিলাম যে সবাই মনে করছে মরে গেছি, এই কবরের মধ্যে তো মাটি দিয়ে চলে গেছে সবাই, আরে বাড়ি কেমনি কবর খাইলে কবর দর কমে না। এবার উনি ওনার স্মরণ হয়েছে যে কোন মানুষ যদি পেরেশানির মধ্যে পড়ে চিন্তিত অবস্থায় চল্লিশ বার সূরা ইয়াসিন ব্যবহার করে আল্লাহ তাআলা তার পেরেশানি দূর করে দেয়। উনি শুরু করছে কবরের ভিতরে বলি সহি যায় বারোটা ইয়া নাসিন ওয়াল কুরআনিল হাকিম إنك لمن المرسلين على صراط مستقيم اكبر دوي بنا اي نصر الدين صوت رحمة الله علي قبر مدد رقل بارو رائے پائے رائے دوست بار بیس بنا پائے تریش بار رائے تلوات کرتے کرتے آخ تریش بار مدد اکرون دے دوی بار رکھیا কোন ব্যবস্থা নাই, কবর ঠেলে পরে উনি চল্লিশ বার পড়ছে, পড়ার পর লক্ষ্য করে কবরের ভিতরে বসে উপরে খসখস আওয়াজ হচ্ছে, চল্লিশ বার তেলাওয়াত করছে ওই দিকটা কাম্পন সরে গেছে, কাম্পন সরে কবর খনন করা অশেষ, চল্লিশ বার শেষ কাম্পন সরে কাম্পন কবর খনন কি শেষ, এইবার কাম্পন সরে কাম্পনটা টান দিব এই মুহূর্তে উনি কবর দিয়ে আল্লাহ আকবার আমি উঠে গেছি, যেই কইছে আল্লাহ হু আকবার আমি উঠে গেছি, মরা মানুষ দিদাত হয়ে গেল, কাপন সরে চিন্তা করেন আপনার অবস্থা কিভাবে করতে আসছে। তাফসিরের লেখক নাসিরউদ্দিন সাবকি রহমাতুল্লাহ যখন বলতেছে আলহামদুলিল্লাহ আমি উঠে গেছি, এই কাপন সরে কি অবস্থা আছে কোনটা পেটটা কইরে মরে গেছে। এরপরে নাসিরউদ্দিন সাবকি রহমাতুল্লাহ বলেন
আমি করলাম না, কারণ কামড় সুরে কামড়টা নিত্য, কামড়ের কামড়টা পরে আমি উঠতাম। উনি আবার চিন্তা করে কামড় সুরে নিলে হুড়ে আমি লঙ্গ বসতাম, কথা বলছেন না? এখন রাত্রে বারোটা বাজে উনি মাইক লইয়া গ্রামের মধ্যে এলান করে যে আমি এখনো মরি নাই, আল্লাহ সুরা ইয়াসি 40 বার তেলাওয়াত করছি, আল্লাহ কবর কিনে লইছে আমার। কিতাবের মধ্যে আসছে খবর থেকে উঠিয়া উনি এই তাফসীরের কিতাব তাফসীরে ইমাম নাসির লিখেছেন, খবর থেকে উঠিয়া চলেছে কিতাবটা। এই একটা দিলাম, আরেকটা শুনে আরেকটা হলো, কোন মানুষ যখন মৃত্যুবরণ করে মৃত্যুর যন্ত্রণা এত কঠিন এত ভয়াবহ, মানুষ যখন মৃত্যুবরণ করে একটা জীবিত গরু অথবা একটা জীবিত সাগর জবাই না করিয়া যদি টাইনা সামরা সুরার যে পরিমাণ কষ্ট হয় এর চেয়ে 1 লক্ষ বেশি কষ্ট হয় তখন সে মৃত্যু যন্ত্রণা। আচ্ছা আপনারে যদি না মাইয়া আপনার সমস্ত শরীরে চামড়া খুলে কতটুকু কষ্ট হইবে? কষ্ট হইব, অনেক কষ্ট হইব। কিতাবে দেখছি মৃত্যুর যন্ত্রণা এর চেয়ে 1 লক্ষ গুণ বেশি। এখন চিন্তা করেন মৃত্যুর যন্ত্রণা কত বেশি, কত ভয়াবহ, কত কষ্ট। এই মুহূর্তে কোন মানুষের মৃত্যুর সময় যদি কোন মানুষ ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم উদ্বোধক জনাব রাজন ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং রফিকুল ইসলাম ইস্তি ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, সুখ্যাতন বলে আলহামদুলিল্লাহ। কি বলতেছিলাম, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, এই কঠিন অবস্থায় যদি কোন মানুষ তার কাছে পয়সা ইয়াসিন তেলাওয়াত করে, ইয়াসিন ওয়াল কুরআনুল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, আল্লাহ ওই সময় সঙ্গে সঙ্গে আজরাইলের পরে ঘোষণা করে, আজরাইল এই লোকটার সামনে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে রে আজরাইল সাবধান, তার মৃত্যুর যন্ত্রণা দিস না। একটা মাসুম বাচ্চা দুধ পান করতে করতে মাছ ফল পান করতে করতে যেমন আরামে ঘুমায় রে আজরাইল, আমার এই গোলামের জালটা তুই এমন ভাবে কবজ কর। যদি কোন মানুষ মাগরিবের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে আল্লাহ জীবন ও তার দুনিয়ার মধ্যে রিজিকের কষ্ট দিবেন, ওই ঘরের মধ্যে অবাবন্টন থাকতই না। এক লোক মৃত্যুর পূর্বে তার ছেলে 100 কানি জায়গা দিয়েছে, 100 কানি জায়গা দিয়ে কয় বাবা তুই জীবন রিজিকের কষ্ট করতে, কারণ তোর আমি 100 কানি জায়গা দিচ্ছি, 1 কানি বিক্রি করলে তুই 1 বছর খাইলে 100 কানি বিক্রি করে 100 বছর খাইতে পারবে। আর একটা আলেম মানুষ ছেলে বলতেছে বাবা রে গরিব মানুষ কিছু দিতে পারলো না, তোরে আমি সূরা ওয়াকিয়াটা শিক্ষা দিলাম, তোরে আল্লাহ জীবন ও রিজিকের পক্ষে দিব না। আল্লাহ কি কুদরু, আল্লাহ কিন্তু দাম্ভিক অহংকারী পছন্দ করে, কারণ যে আল্লাহ আপনার টাকা পয়সার মালিক বানাইছেন, 10 তলা বাড়ির মালিক দিছেন, ওই আল্লাহ অহংকারী করলে দামাক দেখাইলে আল্লাহ আপনার 10 তলা থেকে নামাইয়া ভান্ডা বাসন হাতে দিয়া রাস্তার ফকির বানাইতে 1 সেকেন্ড লাগে না। আল্লাহ লোকটার অহংকার করছি 100 কানি জায়গা দিলাম তোর সমস্যা বলে, আল্লাহ কি পুত্র 1 বছর পরে ওই মাদ্রা কিতে রাসামি হইয়া হ্যাঁ ভাঙ্গা বাসন হাতে নিয়ে একজন ভিক্ষা করে, আমার আল্লাহ নবীর নাম 1 টাকা দিয়া যান, আরে আমার আল্লাহ নবীর নাম, আরে শুক্রবারে সকালবেলা দিবাই করে দান, আমার আল্লাহ নবীর নাম, কত লোকটা 100 কানি জায়গা মানে অহংকার করছে। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাল্লিন ফাকুর, আর ওই যে লোকটা
আল্লাহ এই লোকটার মৃত্যু লাভ পর্যন্ত জান্নাতের রিজিক দুনিয়াতে বাড়াইছে। এই জন্য সুরা ওয়াকিয়া মাগরিবের পরে আর এশার নামাজের পরে সুরা تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور যদি কোন ভাই অথবা কোন বোন নিয়ম ভাবে প্রত্যেক দিন এশারের পরে সুরে মুল তেলাওয়াত করে লোকটা যখন মারা যায় সমস্ত মানুষ যখন তার কবরের মধ্যে রাইখে আয়েশা বলবে আল্লাহ তাআলা তার কবরের মধ্যে এমন ভাবে হেফাজত করবে জামিয়াল মাইতু ফি কবরি জাল কুরআন ইনদা রাসি সারা জীবন সুরে মুল তেলাওয়াত করে আপনার কবরে রাইখে সবাই এসে বসে এই সময় যেই মুল্ক তেরোয়াত করছেন এটা বড় একটা ফাঁকির সুর তৈরি চাল তোর আর নিন্দার অবস্থি আপনার মাতার কাছে গিয়ে বসে দাঁড়িয়ে ফেরেশতারা আয়েশা বলল আমার রব কুকা আমার দিন কা আমার নবী লোকটা কিন্তু ঘুমায় আছে ফাঁকি বলল চোখ আস্তে কথা বল কারণ এই লোকটা সারা জীবন দুনিয়াতে কষ্ট করছে আরামের লোক আরাম করে সাহায্য করছে লোকটা ঘুমাইছে ঘুমায় চেষ্টা করবে মুরগের নাকি ফেরেশতা বলে সুবহানাল্লাহ তুমি ফাঁকি করতে আইলে কবরের ভিতরে আরে এই কবরের ভিতরে কেউ আসতে পারে না তুমি কি করে আসবে তুমি কে ওই আমার পরিচয় পরে জানবা কিন্তু তুমি আসতে কথা বলো এই লোকটা ঘুমাইছে ঘুমের চেষ্টা করব এখন মুরগের নাকি জিজ্ঞাসা করে যে তো কোন সময় কষ্ট করবো কোন সময় লোকটা এখন থেকে যাবে ওই যেই দিন ইসরা ফিলে সিংহে বাসি দিব ওই দিন লোকটা যাবে এরপরে মুলকে নাকি বলবো যে তো ইসরা ফিলে যখন বাসি দিব ওই সময় যে ঘুম থেকে যাবে তো কিছু কথা কইতে দেবো প্রশ্ন করতে পারবো না মার রব কা মা দিন কা মা নবী কা হয় না ঘুম থেকে জাগলে আমার উপর হুকুম হয়েছে আমি তার হাত ধুই না এখানে বসে রই তার পরিচয়টা দিয়ে আমার তোমার পরিচয় দাও যে তোমার মধ্যে বড় আদব হয় আর তুমি পাখি হইয়া এত সুপার পাওয়ার বলে কথা বলতেছে কে তুমি আমি দুনিয়ার বাকি না রে ফেরেশতা এই লোকটা সারা জীবন এশারে পরে সুরের মূল তেলাওয়াত করছে আমি তার সারা জীবনের সুরের মূল ফাকির সুরুজ হইয়া তার মাথার কাছে যাই আমি দুনিয়ার কোন পাখি না আমি হইলাম তার সারা জীবনের কোরআন তেলাওয়াত আমি হইলাম তার সারা জীবনের নামাজ আমি হইলাম তার সারা জীবনের রোজা আমি তার সারা জীবনের আমল আপনাদেরকে দিলাম এই তিনটা আমল আপনারা যদি পারেন আপনারা করবেন আরো বহুত আমল আছে এখন আমার বলার সময় নেই বলতেছিলাম মুসা পয়গম্বর তাওরাতের মধ্যে দেখলেন এমন এক উম্মত আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাবে যারা তাদের ধর্মীয় কিতাব বুকের মধ্যে ধারণ করবে এইবার মুসা পয়গম্বর বলে আল্লাহ আট উম্মত তোমার কাছে চাইলা একটু তুমি দিলা না শেষ শেষ দরখাস্ত এই নয় নাম্বার উম্মতরা তোমার আমার কিছুই মুসা পয়গম্বর তো খুব মজার মানুষ ছিল আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি যে কিয়ামতের দিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের তুমি বিচার করবা কোটি কোটি মানুষ যদি তোমার এই বেহিরা ধরে যাই তুমি এবার আল্লাহ বলে রে আমি আল্লাহ এত সুন্দর পাওয়া সারা পৃথিবী আমি আল্লাহর হাতের মধ্যে এই ভাবে চাপ নিয়ে নিয়েছি বড় মুখ ক্ষমতা কার একটা ফুল ছেড়ে দিলে সব শেষ করে দিলে আমি আল্লাহ এত পাওয়া এবার মুসা পয়গম্বর আল্লাহ
আটটা সাইয়া দিলা না তুমি, এই নয় নাম্বারটা তোমার কাছে সাইয়াল না না কইলো না তুমি, এই মধ্যে আমার দিক থেকে এবার আল্লাহ বলে না না মুসা যেই দরখাস্ত তুমি আমাকে করেছো এই দরখাস্ত অন্য কোন সাধারণ উম্মতের ক্ষেত্রে করো নাই, এই উম্মত হলো আমার দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, উম্মতে মুহাম্মাদির নয় নাম্বার বৈশিষ্ট্য তুমি তাওরাতে পেয়েছো। এবার দশম বার মুসা পয়গম্বর বলে সুবহানাল্লাহ এই উম্মত যদি এত পাওয়ারফুল হয় না জানি এই উম্মতের নবী দেখ কত সুপার পাওয়ার, আল্লাহ দশ বারের মাথায় আমি তোমার কাছে আর উম্মত চাইতাম না, দাদাই চাইছি আর উম্মত চাইতাম না, দশম বার উনি কিতাবের মধ্যে আসছে দশম বার উনি বলে আল্লাহ আমি মুসাকে তুমি এই নবীর উম্মত বানাই না, জোরে কথা বলো না, তুমি চাইছি আমি আল্লাহ তুমি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মত বানাও, কিন্তু মুসা পয়গম্বর বলে আল্লাহ নয় বার সাইয়া পাইলাম না, কত দামি নবী আর ওই নবীর উম্মত কত দামি, আল্লাহ আমি মুসারে তুমি ওই উম্মতই বানাই না। আল্লাহ তাআলা এবার সূরাতুল আরাফের 144 নম্বর আয়াত তেলাওয়াত করলে আয়াত তেলাওয়াত করলেন যে ও قال يا موسى اني اصطفيتك على الناس برسالاتي وبكلامي فخذ ما اتيتك وكن من الشاكرين. موسى তোমার রিসালা আছে তোমার সঙ্গে কথা বলছি ওকাল্লাম আল্লাহ মুসা তাকলিমা, আরে তোমারে আমি রিসালা দিলাম কথা বললাম যা চিন্তা গ্রহণ করো আলহামদুলিল্লাহ বলো, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমি দুঃখিত আমার সিরিয়াস অল্প সময় মাত্র 10 মিনিট আমি তবু তার উপর এক নাম্বার দাড়ি কথা বলছি না আমি সব কথা বলতে পারি, দাড়িটা বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন আল্লাহ এই পৃথিবীর সবচেয়ে বেশি সুন্দর বানাইছে বিশ্বনবী, এক রক্ত একটা সূর্য উঠলে গোটা পৃথিবী আলোকিত হয়ে যায় আর আকাশের মধ্যে একবারে যদি 1 লক্ষ সূর্য উঠে 1 লক্ষ সূর্যের যে পাওয়ার আল্লাহ তাআলা 1 লক্ষ সূর্যের চাইতে বেশি সুন্দর আল্লাহ নবীর বানাইছে, তো এক সূর্যের দিকে তাকাইলে চোখ ঝাপসা দেখা যায় তো নবীর দিকে সাহাবাইগণ তাকাইছে ইদার মধ্যে দেখছে আল্লাহ তাআলা অদৃশ্য ভাবে জান্নাতের 70,000 সাগুন দিয়া আল্লাহ আল্লাহ নবী রেখে রেখেছে চেহারা রেখে রেখেছে, এই কারণে সাহাবাইগণ তাকাই দিয়েছে এত সুন্দর নবীর মুখে ছিল দাড়ি সব জান কেমনি দাড়ি রেখা রাখতে মায়া লাগে না, আরে নবী কলিজার মধ্যে মুসাফুসি করো অথচ কোন মানুষ দাড়ি কাটলে তার 24 ঘন্টা গুণা দাড়ি ফাইসা কেউ নামাজ করলে তার গুণা লেখতেছে কেউ রোজা রাখলে তার গুণা লেখতেছে কেউ হজ করলে তার গুণা লেখতেছে কেউ যাকাত দিলে তার গুণা লেখতেছে, অর্থাৎ দাড়ি কাটার গুণাটা প্রত্যেক সেকেন্ডে প্রত্যেক মিনিটে প্রত্যেক ঘন্টায় তার আমলনামায় লেখতেছে, জীবনে দাড়ি কাটবে না। 2 নম্বর সুদ, সুদ লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদের সত্তরটা গুণ আছে এর মধ্যে সবচেয়ে ছোট গুণ হলো যেই মায়ের জন্ম দিছে ওই মায়ের সঙ্গে জিনা করা, এটা সবচেয়ে ছোট গুণ চিন্তা করেন বড় গুণ আছে, এখন আসেন ঘুষ একবারে অবসর হয় এখন আসেন ঘুষ আব্দুল্লাহ ইবনে আমর থেকে বলি হাদিস আর তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানাতুল্লাহি আলার রাসি ওয়াল মুত্তাসি, যেই লোকটা ঘুষ খায় আর যেই লোকটা ঘুষ দেয় দুনো জোরের প্রতি আল্লাহর গজব বৃষ্টির মতো নাজিল হয়ে যায় আল্লাহ লানত নাজিল হয়, আর আপনি 1,000 টাকা ঘুষতে যায় কোরের মধ্যে মিথ্যা সাক্ষী দিলেন এই মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে আপনার উপর আল্লাহর গজব বৃষ্টির মতো নাজিল হয়,
500-1,000 টাকা ঘুষ খাইয়া মিথ্যা সাক্ষ্য দিবেন না। এতিম আর মিসকিন, এতিম মিসকিনের মাল কোন সময় আত্মসাক্ষ্য করবেন না। কেউ যদি এতিমের মাথার মধ্যে শুধু একটু হাত দেয়, হাতের নিচে আঘাতের কারণে এতিম কান্নাকাটি করলো, এতিমের কান্নার কারণে আল্লাহ আরো সে আজিম ফর ফর করে আর কিয়ামতের দিন ভয়াবহ দিন আল্লাহ তাআলা তিন শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের নিচে স্থান দিবে। এর মধ্যে একজন হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী, দুই নাম্বার হলো যে লোকটা এতিম মিসকিনকে খাবার খাওয়ায়, তিন নাম্বার হলো ওই বিধবা মহিলা যে বিধবা মহিলা স্বামী মারা গেছে, মহিলাদের মর্যাদা আছে, মহিলারা পুরুষের চাইতে 100 গুণ আগে আল্লাহর জান্নাত ছেড়ে দেবে, একবারে সহজ জান্নাত দিবে। জান্নাতের 8টা দরজায় আমার মা বললে ডাকবো, আরে আমার এই দরজা দিয়ে প্রবেশ করো, আর একটা ডাকবো আরে আমার দিক দিয়ে প্রবেশ করো, যে কোন দরজা দিয়ে ইচ্ছা আল্লাহ জান্নাতে প্রবেশ করবে। আরে মহিলার স্বামী যদি হজে গিয়া, মক্কায় গিয়া, মদিনায় গিয়া, তফসিরে গিয়া, জুমায় গিয়া, জিহাদে গিয়া যে সওয়াব পায়, স্বামী বাড়িতে আসে, স্বামী পিতার মধ্যে বললে আল্লাহ তাআলা মহিলার আমলনামায় মক্কা মদিনার সওয়াব, তফসিরের সওয়াব, জিহাদের সওয়াব, জুমার সওয়াব সব মহিলার দিয়ে দিবেন। এই বিষয়টা গান বাজনা একবারে ব্যাপক আলোচনা ছিল, আমি কতগুলো কিতাব আছে দেখতেন, কিন্তু আর মাত্র 5-7 দিন সময় আছে বলতে পারবো না। গান বাজনা যারা ফতোয়া দেয় জায়েজ, এরা মনে হয় আবু বকরের ওই হাদিসটা দলিল দেয় যে হুমাসা আর জয়নাব বলে কবিতা গাইছে আবু বকর নিষেধ করতে নবীজি বলে না নিষেধ করবে না, ঈদের দিন খুশি দিন 2 সেকেন্ড ঠিক বলাই বলতে পারবো। আওয়াজ আর নবী আম্মাদান আয়েশার বিবাহের সময় যেটা বাজাইছে ওইটা ড্রপ ছিল, এক দিকটা পর্দা আর এক দিকটা কোলা, ওইটা আধুনিক ডিজিটাল মাইক ছিল না, ওইটা এল আর ডি কইরা দিল ঘোষণা দিতে যুদ্ধের সময় বিয়ার সময়, ওইটা ড্রপ আর ইউজ ডোর ডোর সম্পূর্ণ না যায় এবং ড্রপ ওইটা নবী দিব ছিল ড্রপ আর ডোর এক না। এরপরে সময় সংক্ষেপ্ত একটা দলিল দেই আপনি দেখবেন আল্লাহর কালামের মধ্যে সর্বমোট সূরা আছে 170টা, 170 সূরার মধ্যে থেকে 31 নম্বর সূরা, সূরার নাম লোকমান, মোটায় 34টা, ফারা নম্বর 21 নম্বর ফারা, লোকমান সূরা 34-এর মধ্যে 6 নম্বর আয়াত লাহুয়াল হাদিস, লাহুয়াল হাদিসের ব্যাখ্যায় ইবনে আব্বাস, জাবির ইবনে আব্দুল্লাহ, ইবনে ওমর সহ অসংখ্য সাহাবায়ে কেরামদের ফতোয়া হলো লাহুয়াল হাদিস আল্লাহ আজাবে মুখ দিব,
আদমের উনি কাকে বলে জানেন? জাহান্নামী যেন আল্লাহ পিপাসা লাগছে পানি পানি দিবেন, তাদের সামনে পানি পানি, এত উত্তপ্ত পানি, উত্তপ্তের কারণে তার গোটা চেহারা সব একবারে কইয়া পানি পানি দেবে। পিপাসার কারণে কি পানি পানি না, পানি পান করার সঙ্গে সঙ্গে তার নারী ঘুরি আপনি যদি সব রাস্তা হইয়া পায়খানার রাস্তা দিয়ে ঘুরে দেবেন, এইগুলো আবার মুখ দিয়ে দিব, আবার পায়খানার রাস্তা দিয়ে পাবি, আবার মুখটা দিব, আবার পায়খানার রাস্তা দিয়ে আল্লাহ এটাই বলেন উলাইকা লাহুম আযাবুন মুহিন, আল্লাহ তাআলা এই বিধান যারা দুনিয়াতে গান বাজনা করবা তাদেরকে আমি আযাবে মুহিন দিব, আযাবে মুহিন বড় ভয়াবহ আযাব তাদের জন্য জাহান্নামে। এরপর হাদিসের কিতাব বুখারী মুসলিম সহ অনেক হাদিসে হাদিসের কিতাবে স্পষ্ট আসছে আল গিনা উতিয়াতু জিনা, গান বাজনা জিনার মন্ত্র আয়াত এবং হাদিস প্রমাণ করে যে অবশ্যই গান বাজনার রঙগুলো হারাম। এর পরেও যদি সময় থাকে কোনো সময় আমি বিস্তারিত এই বিষয়ে আলোচনা করব, কিন্তু এখন আমি আপনাদের সামনে বলি রাত 12টা বাজে ভোর টাফর চলে বসে যদি কয় আয় বস আলেম যাইতে না ব্যাক করে যাইতে, আমি স্পষ্ট ভাষায় বলি ফেতনার দরকার নাই, আমি খিদির পুরি 24 ঘন্টা প্রস্তুত আছি গান বাজনা কোরআন হাদিস থেকে না যায় প্রমাণ করি। 114 সূরার মধ্যে থেকে 31 নম্বর সূরা, সূরার নাম লোকমান, মোটায় 34টা, 34 আয়াতের মধ্যে থেকে 6 নম্বর আয়াত লাহুল হাদিস, এই হাদিস লাহুল হাদিস দেখায় ইবনে আব্বাস ইবনে ওমর জাবির ইবনে আব্দুল্লাহ সহ অসংখ্য সাহাবীদের মত যে গান বাজনা সম্পূর্ণ না যায় তা হারাম। অপরের সম্পত্তি আত্মসাৎ, কোন মানুষ যদি লাল খেললে হাল খেলে এক বিঘা সম্পত্তি আত্মসাৎ করে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে বলবে যে মাটি খনন কর, মাটি খনন করতে করতে লোকটা 60 কবজ জমিন খনন করবে, 60 কবজ জমিন তার গলার মধ্যে আল্লাহ লটকায় দিবে, এই এক বিঘা সম্পত্তি আত্মসাৎ করলেন, আপনি কত বিশিম জায়গা আত্মসাৎ করলেন চিন্তা করেন, আপনার কত ভয়াবহ অবস্থা হতে পারে মৃত্যুর পরে। আল্লাহ তাআলা আমাদের আমি অনেক কিছু আলোচনা ইনশাআল্লাহ জুমায় করে দেব, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন।